তামিম ইকবালের টি টোয়েন্টির ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও জটিলতা যেন কিছুতেই থামছে না। এই ফর্মেট থেকে আপাতত ৬ মাসের বিশ্রামে আছেন তামিম, তাই তাকে ছাড়াই ২০ ওভারের স্কোয়াড সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু প্রশ্ন হল, বিশ্রামের ৬ মাস শেষ হওয়ার পর কি আবারও টাইগারদের টি টোয়েন্টি স্কোয়াডে ফিরবেন ওয়ানডে অধিনায়ক? তামিম ইকবালের বিশ্রাম পর্ব শেষ হওয়ার পরপরই শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্রাম থেকে ফিরেই তবে কি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হবে তামিম ইকবালের, নাকি ভিন্ন কোনো ভাবনা করছেন দেশসেরা এই ওপেনার? এর সদুত্তর মিলেনি কারো কাছে। বিসিবির পক্ষ থেকে বারবার বলা হয়েছে তামিম ইকবাল নিজেই জানাবেন নিজের ভবিষ্যৎ সম্পর্কে। আর সবশেষ তামিম জানালেন টি টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে কারো সঙ্গে কোনো কথাই হয়নি তার, এই বিষয় নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তামিম। রোববার সংবাদ মাধ্যমে তামিম ইকবাল এ প্রসঙ্গে বলেন, টি টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তা বলার সুযোগ দেওয়া হয়নি। আমার মনে হয় এতটুকুই আমি ডিজার্ভ করি, আমি কি চিন্তা করি বা না করি এটা আমার মুখ থেকেই শোনা উচিত। বিসিবির তামিম ইকবাল টি টোয়েন্টি খেলতে চায় না বলে মন্তব্য করলেও তামিম জানিয়েছেন এ বিষয়ে কোনো কথা হয়নি তার সঙ্গে। এবার তামিম ইকবালের এই কথার পাল্টা জবাব দিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। তামিমের এই বক্তব্যকে মিথ্যা বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক বাসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাপন বলেন, তামিমের সঙ্গে অন্তত চারবার টি টোয়েন্টি নিয়ে আলোচনা হয়েছে, এটা পুরোপুরি মিথ্যা। তার সঙ্গে আমাদের কথা হয়নি, এটা মিথ্যা বক্তব্য। আমি ওকে অন্তত চারবার বাসায় ডেকেছি, টি টোয়েন্টি খেলতে অনুরোধ করেছি, বোর্ডের অন্যরাও এ বিষয় নিয়ে ওর সঙ্গে কথা বলেছে। আরেকবার অনুরোধ করার পর সে বোর্ডকে লিখিত দিয়েছে যে টি টোয়েন্টি খেলতে চায় না তামিম। নাজমুল হাসান পাপন ও তামিম ইকবালের এমন মুখোমুখি হওয়ার পর তার টি টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা আরও বাড়ল।